সংযুক্ত আরব আমিরাতর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অধ্যাপক এস এম আবু তাহারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে আমিরাতত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার এমরান হয় স্কুলান প্রবাসত বসবাসরত নতুন প্রজন্মর হাসে দেশের ভাষা ও সংস্কৃতি শিক্ষা দিজার আগামীর সোনার বাংলাদেশ তৈরি করিবার লাই প্রত্যেক শিক্ষার্থীরে প্রস্তুত হইবার আহ্বান জানাই। উক্ত অনুষ্ঠানত দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকি, আবুধাবি শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার সহ অভিভাবক উপস্থিত আছিল। পরে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।